আমার প্রিয় স্নেহের 2023 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ক্লাস ফাইভের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। প্রথম, নিচের কোণগুলির মধ্যে কোনটি সমকোণ? প্রশ্ন, একটি ত্রিভুজের জন্য কোন মানগুলি সঠিক হবে? প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধের 4 সেমি হলে বৃত্তটির ব্যাসের মান হবে 2 সেমি, 4 সেমি না 8 সেমি? প্রশ্ন, নিচের মানগুলির মধ্যে কোনটি সূক্ষ্মকোণ? 65 ডিগ্রি, 160 ডিগ্রি না 95 ডিগ্রি? পরে হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, 2 × দৈর্ঘ্য × প্রস্থ, বাহুর দৈর্ঘ্য × বাহুর দৈর্ঘ্য, 4 × বাহুর দৈর্ঘ্য। বিয়ে থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথম, 345 সংখ্যাটি ড্যাশ এবং ড্যাশ এই সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য। প্রশ্ন, 1 টাকা 50 পয়সা = ড্যাশ পয়সা? প্রশ্ন, 234.56 × 100 = ড্যাশ? পরে হচ্ছে 3/8 = 9/0 / 32। পরে হচ্ছে 6 × 3/5, এই ভগ্নাংশটির অপ্রকৃত ভগ্নাংশটি হলো। এবার আমরা এ এবং বি এর দাগে প্রশ্নের সমাধানগুলো দেখে নেব। দেখো, প্রথম, এর এক, নিচের কোণগুলির মধ্যে কোনটি সমকোণ? উত্তর হবে খ নম্বর, কারণ খ নম্বরটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হচ্ছে সমকোণ, তাহলে খ নম্বরটা হবে সঠিক। পরে হচ্ছে, একটি ত্রিভুজের জন্য কোন মানগুলি সঠিক? 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 40 ডিগ্রি, 90 ডিগ্রি, 75 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি? উত্তর হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি। প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি হলে বৃত্তের ব্যাসের মান হবে 2 সেমি, 4 সেমি, 8 সেমি? উত্তর হবে 8 সেমি। পরে হচ্ছে, নিচের মানগুলির মধ্যে কোনটি সূক্ষ্মকোণ? 65, 160 না 95? উত্তর হবে 65 ডিগ্রি। পরে হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, 4 × বাহুর দৈর্ঘ্য। বিয়ে থেকে শূন্যস্থান পূরণ করো। 345 সংখ্যাটি 3 এবং 5 এই সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য। 1 টাকা 50 পয়সা = 150 পয়সা, 234.56 × 100? উত্তর হবে 23,456। পরে হচ্ছে 3/8 = 9/24 = 12/32। পরে হচ্ছে 6 × 3/5, এই ভগ্নাংশটির অপ্রকৃত ভগ্নাংশটি হল, উত্তর হবে 33/5। ভালো করে দেখে নাও সমাধানগুলো। তারপরে দেখো, সি এর দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। প্রথম, কোনটি বড়, 2/3 এবং 5/6? পরে, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কী? পরে হচ্ছে, বিষম ত্রিভুজ কাকে বলে? হচ্ছে, 5 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 1 কিগ্রা আলুর দাম কত হবে? পরে ছোটো থেকে বড় সাজাও, হচ্ছে বিয়োগ করো। পরে হচ্ছে, 5 সেমি, 2 সেমি এবং 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করা কি সম্ভব? যুক্তি দিয়ে লেখো। পরে হচ্ছে, 100 এর বর্গমূল কত? পরে ছোটো থেকে বড় সাজাও, 2/4, 1/8, 3/2, 1/4। পরে হচ্ছে যোগ করো, 5/8 + 1/4। এবার আমরা এই অঙ্কের সমাধানগুলো কিন্তু দেখে নেবো, অর্থাৎ সি এর দাগের অঙ্কের সমাধানগুলো কিন্তু দেখে নেবো। দেখো, সি এ থেকে প্রথম রয়েছে, কোনটি বড়, 2/3 এবং 5/6? 2/3, 5/6, আমরা প্রথমে 3 আর 6 লসাগু লসাগু হলে 6, 6/3 = 2, 6/6 = 1। তাহলে লিখতে পারি, 2/3 = 2/3, ওপরের সঙ্গে 2 আর নিচের সঙ্গে 2 গুণ করবো, তাহলে হবে 4/6। পরে হচ্ছে, 5/6, ওপরে 5 নিচে 6, ওপরে 1 এবং নিচে 1 গুণ করবো, 1 গুণ করলে হয় 5/6, অথবা বড় হচ্ছে 5/6, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে বড়, 5/6। পরে হচ্ছে, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কী? তুলি, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ। পরে হচ্ছে, বিষম ত্রিভুজ কাকে বলে? তুলবে, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান সেই ত্রিভুজটিকে বিষমবাহু ত্রিভুজ বলে। পরে হচ্ছে, 5 কিগ্রা আলুর দাম 60 টাকা হলে 1 কিগ্রা আলুর দাম কত? তাহলে 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, তাহলে 1 কিগ্রা আলুর দাম 60/5 কাটাকুটি করলে 12, তাহলে 1 কিগ্রা আলুর দাম 12 টাকা। ছোটো থেকে বড় সাজাও, ভালো করে দেখে নাও, 0.235 অর্থাৎ সমান 235/1000, অর্থাৎ 1000 ভাগে 235 ভাগ। তাহলে পরে হচ্ছে, 0.583, তাহলে লিখতে পারি, 538/1000, অর্থাৎ 1000 ভাগের 538 ভাগ। পরে হচ্ছে, 0.156, আমরা লিখতে পারি, 156/1000, অর্থাৎ 1000 ভাগের 156 ভাগ। দেখে নাও, ছোটো থেকে বড় সাজিয়ে দিয়েছি, প্রথমে 0.156, 0.235, 0.583, ভালো করে দেখে নাও। পরে হচ্ছে বিয়োগ করো,
97.25 টাকা বিয়োগ 25.18 টাকা বিয়োগ করলে হয় 72.07 টাকা। আচ্ছা, 5 সেমি, 2 সেমি, 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লেখো। সম্ভব নয়, কারণ 5+2=7, 8-এর থেকে ছোট সংখ্যা, সুতরাং ত্রিভুজ তৈরির শর্তটি পালন করে না, তাই ত্রিভুজটি তৈরি সম্ভব নয়। পরে হচ্ছে 100-এর বর্গমূল কত হতে লিখবে? 10। ছোট থেকে বড় সাজাও, 2/4, 1/8, 3/2, 1/4। দেখো আমি সমাধানটা করে দিয়েছি, ভালো করে সমাধানটা দেখে নাও, বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখো ছোটো থেকে বড় সাজিয়ে দিয়েছি, 1/8 হবে সব থেকে ছোটো, তারপরে হবে 1/4, 2/4, 3/2। ভালো করে দেখে নাও। পড়েছে 10-এ থেকে যোগ করো, 5/8+1/4, রসগোল্লায় 8, উপরে 5+2, তাহলে 7/8। ভালো করে দেখে নাও। দেখো তারপরে তোমাদের রয়েছে ডি এর দাগে তোমাদের রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6=12। সরল করো, 1/7+5/7 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1/5+2/5। পরে হচ্ছে একটি বর্গক্ষেত্রাকার জমির বাহু দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল কত? পরে হচ্ছে সরল করো, 16/4 × 2/4 × 3। পরে হচ্ছে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে? পরে হচ্ছে কম্পাসের সাহায্যে 3.5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তটির ব্যাস কত হবে? পরে হচ্ছে নিচের ছবিটি দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমকোণটির নাম লেখো, পরে হচ্ছে কোণ POS এর মান কত? পরে হচ্ছে কোণ POT কে কী ধরনের কোণ বলা হয়? পরে হচ্ছে দুটি সূক্ষ্ম কোণের নাম লেখো। পরে ই এর দাগে রয়েছে প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 6=18। প্রথম, একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? পরে হচ্ছে নিচের কোণগুলির মধ্যে কোনটি কী ধরনের কোণ লেখো, 25°, 125°, 111°, 180°, 180°, 90°, 89°, 89°, 120°, 120°। পরে হচ্ছে রামু গরুর গাড়ি চেপে 140 মিনিটে 24 কিমি পথ যায়, সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে যাবে? পরে হচ্ছে রাস্তা তৈরি করতে 16 জন লোককে 10 দিন কাজের জন্য 3,200 টাকা দিতে হয়, যদি 24 জন লোক 8 দিনে কাজ করেন তবে কত টাকা দিতে হবে? পরে হচ্ছে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখা দিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজের 3টি কোণগুলির মান কত কত হবে? পরে হচ্ছে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার, যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? আমরা কিন্তু ডি এবং ই এর দাগের প্রশ্নের সমাধান কিন্তু পার্ট টু এ কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হও তো লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তুমি যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আজ আমরা শুধুমাত্র এ, বি এবং সি এর দাগের প্রশ্নের সমাধানগুলো কিন্তু তুলে ধরলাম, পরবর্তী ভিডিওতে আমরা ডি এবং ই এর দাগের প্রশ্নের সমাধানগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও।